আজকের ওয়েদার যদি আমরা দেখি, গতকাল তুলনায় আজকে মোটামুটি আমাদের গোটা রাজ্যে 5 থেকে 7 সেন্টিমিটার কিন্তু তাপমাত্রা ফল করেছে। কলকাতাতেও আলমোস্ট 6 ডিগ্রি ফল করেছে, অর্থাৎ নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের রিজনে ভালোই ঢুকছে। ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার দুই টেম্পারেচার কিন্তু নর্মালের কাছাকাছি চলে এসছে। যদি ফোরকাস্ট হিসাবে বলি, আগামীকাল হয়তো 2-1 ডিগ্রি টেম্পারেচার আরও ফল করবে। কলকাতাতে 13-র কাছাকাছি আসার একটা চান্সেস রয়েছে মিনিমাম। রাতে দিনের তাপমাত্রা 25-26 এরকমই চলবে। দুদিন খুব একটা চেঞ্জ নাই, যেটা ফল করবে সেটা কন্টিনিউ করবে, কিন্তু 1 জানুয়ারি থেকে চান্সেস রয়েছে যে গ্রেজুয়ালি এই তাপমাত্রাটা কিন্তু বাড়বে। হয়তো খুব একটা বাড়বে না, অবনর্মাল হবে না, কিন্তু 16-17 দিকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। বৃষ্টি আমাদের রিজনে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গতে নাই, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই এরিয়া রয়েছে যেগুলো সিকিমের লাগোয়া, সেখানে চান্সেস রয়েছে হয়তো খুব হালকা বৃষ্টিপাত হবে। কিন্তু বড় ধরনের বৃষ্টি বা যে কোনো একটা অ্যাডভার্স ওয়েদারের মতন কোনো পরিস্থিতি আপাতত আমাদের রিজনে নাই। কারণ হিসাবে মেন হচ্ছে যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে সেটা একটু দুর্বল হবে। দুর্বল ইন দি সেন্স যে জেএনকেতে খুব বড় একটা পশ্চিম ঝঞ্ঝার আসছে, যেহেতু ওখানে খুব স্ট্রং পশ্চিম ঝঞ্ঝার, ফলে এই যে নর্থ ওয়েস্টার্লির ফ্লোটা খানিকটা ডাইভার্ট হবে দ্যাট এরিয়াতে, ওই জন্য নর্থ ওয়েস্টার্লি দুর্বল হবে, ফলে তাপমাত্রা কিন্তু রাইজিং টেন্ডেন্সি থাকবে 1 জানুয়ারি।